আমরা সকলেই শুষ্ণী শাক খেয়েছি এবং রাস্তার ধারে ধারে ফান গাছ হয়ে থাকতেও দেখেছি এই দুই হল টেরিডো ফাইট শ্রেণির উদ্ভিদ অন্যদিকে পাইন গাছের নাম তো তোমরা শুনেইছো পাহাড়ি এলাকায় হয় এছাড়া এই যে গাছটা এটাকেও তোমরা অনেকেই দেখেছো অনেকের বাড়িতে তো সাজানোর জন্য লাগানোও থাকে এই গাছকে বলা হয় সাইকাস গাছ যেটা এক প্রকারের জিমনোস্পম অন্যদিকে যেটা সব থেকে বেশি আমাদের আশেপাশে যেই ধরনের উদ্ভিদ পাওয়া যায় তাদের ফুল ফল উভয়ই হয়ে থাকে তারা হল গুপ্ত বিজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পম সব থেকে কমন তো আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা এই তিনটে উদ্ভিদ শ্রেণীকে নিয়ে ডিটেলে আলোচনা করব অর্থাৎ এটা হলো ক্লাস নাইনের উদ্ভিদ রাজ্যের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা উদ্ভিদ রাজ্য সম্পর্কে জেনেছিলাম তার সাথে সাথে অ্যালগি এবং ব্রায়োফাইট এই দুটো শ্রেণী কভার করেছিলাম যারা দেখুনি গিয়ে দেখে নিও আর আজকে এই তিনটে শ্রেণী আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব তো সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো নোট ডাউন করার জন্য এবং ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে পুরো আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম শ্রেণী হলো টেরিরোফাইট তো দেখো এদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভেদিত যারা অ্যালগি এবং ব্রায়োফাইট ভালোভাবে বুঝেছিলে মনে করে দেখো যে অ্যালগিদের বা শৈবালদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত ছিল না ওদের দেহ ছিল থ্যালাস প্রকৃতির এবং অন্যদিকে ব্রায়োফাইটদের মূল কাণ্ড বা পাতার মতো দেখতে কিছু গঠন ছিল কিন্তু প্রকৃত মূল কাণ্ড পাতা নয় প্রথম শ্রেণী টেরিরোফাইট যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি প্রকৃত মূল কাণ্ড পাতা দেখতে পাবো এদের গঠন মূল কাণ্ড পাতার মতনই ঠিক আছে এবং টেরিডোফাইটদেরকেই কিন্তু মনে করা হয় প্রথম স্থলজ উদ্ভিদের শ্রেণী বা প্রথম ল্যান্ড প্লান্টস ঠিক আছে নেক্সট বৈশিষ্ট্য হল এদের কাণ্ড গ্রন্থি কাণ্ড বা রাইজোম্যাটাস প্রকৃতির অর্থাৎ এদের কাণ্ডকে কি বলা হয় রাইজোম্যাটাস স্টিম ঠিক আছে কিরম দেখতে আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি পাতা দুই ধরনের হয় এদের আঁশের মতো একটা ছোট্ট ছোট্ট বাদামি রঙের পাতা যেটাকে বলা হয় শল্কপত্র বা মাইক্রোফাইলাম এবং সবুজ বর্ণের যে বড় বড় পাতাগুলো হয় ফার্ন গাছে তোমরা যেই পাতাগুলোকে দেখেছো বড় সেইগুলো হলো পর্ণপত্র বা মেগা ফাইলাম ঠিক আছে আচ্ছা এরা স্থলে তো জন্মায় কিন্তু খেয়াল করে দেখবে যে টেরিরোফাইট বা যে ফান জাতীয় উদ্ভিদরা মূলত এরা ছায়াচ্ছন্ন এবং একটু ময়েশ্চার আছে আর্দ্রতা আছে এই রকম জায়গাতেই জন্মায় বা এই রকম মাটিতেই জন্মায় অনেকটা ব্রায়োফাইটদের মতনই তবে ব্রায়োফাইটদের মতো অতটাও জলের এদের প্রয়োজন নেই তবে এদেরও নিষেকের জন্য জল অল্প স্বল্প লাগে তবে এখানে একটা ব্যতিক্রম আছে আর সেটি হলো অ্যাজোলা নামক একটি টেরিডোফাইট যেটা স্থলে নয় জলে জন্মায় এবং এই টেরিডোফাইটটা তোমরা অনেকেই দেখেছ পানার মতো হয়ে থাকে জলের উপরে এবং বয়স হয়ে গেলে এগুলো লাল হয়ে যায় এবং চাষিরা এই অ্যাজোলাগুলোকে তুলে এনে ধান জমিতে দেয় নাইট্রোজেনের সোর্স রূপে কারণ এই যে টেরিডোফাইট এর সাথে নীলাভ সবুজ শৈবালেরা মিথজীবী সংগঠনে বা সিমবায়োটিক রিলেশনে অবস্থান করে যেমন নস্টক অ্যানাবিনা এরা অবস্থান করে যার ফলে তারা নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বাড়ায় তাই জন্য ধান জমিতে অ্যাজোলাকে ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক নেক্সট ক্যারেক্টার দেখো না এদের প্রধান উদ্ভিদ দেহ রেনু ধর বা স্পোরোফাইট প্রকৃতির আগের ভিডিও যারা দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে গ্যামেটোফাইট আর স্পোরোফাইটের কনসেপ্টটা গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড হয় এবং গ্যামেট তৈরি করে স্পোরোফাইট ডিপ্লয়েড হয় এবং স্পোর বা রেনু তৈরি করে এবং প্রত্যেক উদ্ভিদের জীবনচক্রে এই এই দুটো দশা চলতে থাকে কারোর বেশি কারোর কম বোঝা গেল তো এই যে ফাইট আছে এদের যে মেন উদ্ভিদ দেহটা তোমরা দেখো ধরো তুমি একটা ফার্ন দেখতে পেলে তো ফার্নের ওই যে বডিটা যেখানে তোমরা কাণ্ড পাতা মূল দেখতে পাচ্ছ ওটা কিন্তু স্পোরোফাইট বডি বা রেণুধর উদ্ভিদ অর্থাৎ ওই পাতা তলাটা তোমরা যদি খেয়াল করে দেখবে সেখানে কিন্তু রেনু থাকে ছোট ছোটো রেনুস্থলী থাকে রেণুস্থলির ভেতরে রেণু অবস্থান করে বোঝা গেল আচ্ছা নেক্সট হলো এদের দেহে সংবহন করা উপস্থিত এবং জাইলেম ফ্লোয়েমও উপস্থিত অর্থাৎ এরা হলো ট্র্যাকিও ফাইটা ট্র্যাকিও ফাইটা মানে কি যাদের জাইলেম ফ্লোয়েম আছে তাদের ট্রাকিও ফাইটা বলা হয় যাদের নেই তাদের অ্যা ট্র্যাকিও ফাইটা বলা হয় যেমন অ্যালগি বা শৈবালদের নেই এবং ব্রায়োফাইটদেরও কিন্তু কোনো সংবহন কলা বা ভাস্কুলার বান্ডিল ছিল না এরা দুজনে ছিল অ্যাট্র্যাকিও এবং টেরিডো থেকে বাকি তিনটে শ্রেণীই কিন্তু হলো ট্র্যাকিও ফাইটা। তো এই হয়ে গেল টেরিডো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের আশেপাশে যে সব থেকে কমন টেরিডো ফাইটগুলো পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো টেরিস ড্রায়প টেরিস ক্রিস্টেল্লা অ্যাডিয়েন্টাম অ্যাজোলা এবং সুষ্ণী শাক যেটাকে বলা হয় মার্সিলিয়া ঠিক আছে আমি ছবি সহ সায়েন্টিফিক নেম দিয়ে দিলাম তোমরা ইজিলি তোমাদের আশেপাশেই এই টেরিডোফাইটগুলোকে কিন্তু নিজেরাই আইডেন্টিফাই করে নিতে পারবে ঠিক আছে পরবর্তী শ্রেণী জিমনোস্পাম শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা যে তোমরা অনেকেই আছো যারা ভিডিও তো পুরোটা দেখো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করো না তো দেখো সাবস্ক্রাইব তোমাদের জন্য তো পুরোপুরি ফ্রি কিন্তু এই তোমাদের একটা সাবস্ক্রাইব করা বা একটা লাইক করাতে আমাদের চ্যানেলের কিন্তু খুবই হেল্প হয় তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো দেখো জিমনোস্পম বা ব্যক্ত বিজি উদ্ভিদের এবার আমরা বৈশিষ্ট্য দেখব প্রথম বৈশিষ্ট্য হল অধিকাংশ ব্যক্তবীজী উদ্ভিদই বৃক্ষ জাতীয় দীর্ঘ বড় বড় হয় কাষ্ঠল প্রকৃতির বহু বর্ষজীবী এবং চিরহরিত মানে সারা বছরই সবুজ থাকে পাতা ঝরে না এদের ঠিক আছে এবং অর্থাৎ এদের যে শ্রেণী এখানে কিন্তু বিরুর জাতীয় তো উদ্ভিদ নেই এবং গুল্ম জাতীয় গাছের সংখ্যাও খুব কম বেশিরভাগ উদ্ভিদই বড় বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদ হয় দু নম্বর বৈশিষ্ট্য হল যে ব্যক্তবীজী উদ্ভিদের গর্ভাশয় বা ডিম্বাশয় গঠিত হয় না ভেরি ইম্পর্টেন্ট যে এদের কিন্তু কোনো ডিম্বাশয় নেই সেই কারণেই দেখতে পাবে যে জিম্নস্পম গাছে কিন্তু কোনো ফল তৈরি হয় না কারণ আমরা জানি কি ফল তৈরি হয় ডিম্বাশয় থেকেই তো এদের যেহেতু ডিম্বাশয়ই নেই তো ফলও এদের তৈরি হবে না কিন্তু এদের বীজ আছে তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার মেন ক্যারেক্টার জিম্নোসফার্মের নামেতেই আছে দেখো ব্যক্ত বীজই মানে এদের বীজ তো আছে কিন্তু সেটা উন্মুক্ত সেটা নগ্ন অর্থাৎ নগ্ন প্রকৃতির বীজ মানে কি বাইরে থেকেই তুমি বীজটাকে দেখতে পাবে বীজটা কোনো ফল দিয়ে ঢাকা নেই নর্মাল ক্ষেত্রে যে অ্যানজিওসফার্ম বা গুপ্ত উদ্ভিদ হয়ে থাকে যেমন আম জাম কাঁঠাল এদের ক্ষেত্রে কি দেখতে পাও যে বীজটা ফলের ভেতরে থাকে লুকানো থাকে তাই ওদেরকে বলা হয় গুপ্ত উদ্ভিদ কিন্তু এই যে জিমনোস্পাম উদ্ভিদ এদের ক্ষেত্রে বীজটা বাইরেই থাকে তুমি খালি চোখেই দেখতে পাবে ঠিক আছে তাই এদেরকে নগ্ন বীজের উদ্ভিদও বলা হয় বা ব্যক্ত উদ্ভিদ ওই জন্যই বলা হয় নেক্সট হলো এদের নিষেকের পূর্বেই শস্য বা এন্ডোস্পাম গঠিত হয় তাই ইহা হ্যাপ্লয়েড প্রকৃতির হয় মানে এদের যে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় তার আগেই এদের শস্য বা এন্ডোস্পাম তৈরি হয়ে যায় শস্য হলো বীজের বীজ অর্থাৎ যে ভ্রূণটা যেটা থেকে পরবর্তীকালে চারাগাছ তৈরি হবে সেই ভ্রূণটা বীজ অবস্থায় যেই জিনিসটা খেয়ে বেঁচে থাকে সারভাইভ করে বীজ অবস্থাটাকে তো সেই জিনিসটাকে বলা হয় এন্ডোস্পাম বা শস্য ঠিক আছে তো সেইটা কিন্তু এদের হ্যাপ্লয়েড প্রকৃতির হয় এটা গুপ্ত বীজির সাথে কিন্তু একটা মেন পার্থক্য এরপর যখন আমরা গুপ্ত বীজ বা অ্যানজিওস্পাম্প পরবো তখন একটু খেয়াল রাখবে যে সেখানে আমি কি বলছি এন্ডোস্পাম্পটার জন্য ঠিক আছে তো নেক্সট দেখো এদের বীজে সাধারণত একাধিক বীজপত্র দেখতে পাওয়া যায় অন্যদিকে গুপ্ত বীজদের জেনারেলি একটা কিংবা দুটো তবে এদের বেশিরভাগ উদ্ভিদেরই বীজে একাধিক বীজপত্র আছে বীজপত্র বা কটি মানে কি একটা সিম্পল উদাহরণ দিলেই বুঝতে পারবে যেমন ধরো তুমি মটর নিলে মটর বা ছোলা সেটাকে ভিজানোর পর যখন তুমি সেটাকে হাতে করে ভাঙো দেখবে সেটা দুভাগে ভাগ হয়ে যায় দুটো টুকরে ভাগ হয়ে যায় তো ওই এক একটা টুকরো কিন্তু বীজপত্র ওকে আচ্ছা নেক্সট হলো দুই প্রকার পাতা দেখতে পাওয়া যায় এদের যেমন টেরিরোফাইটদেরও একটি আগে বললাম দু রকমের পাতা এদেরও দু রকমের পাতা আছে বাদামি বর্ণের আঁশের মতো ছোট ছোট শল্কপপত্র এবং সবুজ বর্ণের বর্ণপত্র সেম ব্যাপার টেরিরোফাইটদের মতনই এগেইন আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি মনে রাখবে ঠিক আছে আচ্ছা তো এই হয়ে গেল জিমনোস্পাম উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্য এবার কিছু কমন জিমনোস্পাম বা ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হলো পাইন গাছ খুবই কমন তোমরা সকলেই নাম শুনে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন প্রজাতির পাইন গাছ পাওয়া যায় এদের সায়েন্টিফিক নেম হলো পাইনাস এছাড়া থুজা গাছ অরুকেরিয়া গাছ সাইকাস গাছ এগুলোর ছবি সহ আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে দেখো এগুলো চিনতে পারো কিনা কারণ এগুলোর বেশিরভাগই আমাদের এই এলাকাতেও পাওয়া যায় তো দেখা যাক দেখি তোমরা কমেন্ট করো যে কার কার বাড়িতে জিম্নস্পর্মের গাছ আছে দেখা যাক আচ্ছা এরপর লাস্ট শ্রেণী হল অ্যানজিওস্পাম্প বা গুপ্ত উদ্ভিদ উদ্ভিদের যতগুলো শ্রেণী আমি বললাম তাদের মধ্যে সবথেকে কমন এবং সবথেকে উন্নত শ্রেণী হলো এই অ্যানজিওস্পাম্প এদের গুপ্ত কেন বলা হয় কারণ নাম থেকেই বুঝতে পারছো যে বীজ আছে এবং সেই বীজটা গুপ্ত অবস্থায় বা লুকানো অবস্থায় থাকে কিসের ভেতরে ফলের ভিতরে অর্থাৎ এর আগে তোমরা জিম্নোস্পাম্প বা ব্যক্ত পড়লে যেখানে বীজ তো তৈরি হয় কিন্তু কোনো ফল তৈরি হয় না তার মানে অ্যান্জিওস উদ্ভিদে প্রথম ফল এলো এদের ফুলও আছে ফলও আছে এবং বীজ তো আছেই ঠিক আছে নেক্সট ক্যারেক্টার হলো প্রধান উদ্ভিদ দেহ এদের ধর প্রকৃতির বা ডিপ্লয়েড এবং লিঙ্গধর বা যে গ্যামেটোফাইট আছে সেটা খুবই স্বল্পস্থায়ী এই উদ্ভিদের যে লিঙ্গধর দশা সেটা হলো রেণু এবং ভ্রূণস্থলী এই দুটো হলো এদের গ্যামেটোফাইট দশা পরাগ রেণু হলো মেল গ্যামেটোফাইট এবং ভ্রূণস্থলী হলো ফিমেল গ্যামেটোফাইট ঠিক আছে এবং এরা জীবদ্দশায় খুবই অল্প সময়ের জন্য থাকে এবং পুরোপুরি স্পোরো বা রেণুধর দশার উপরে কিন্তু নির্ভরশীল ঠিক আছে সেই জন্যই এদের জীবনচক্রকে বলা হয় ডিপ্লন্টিক জীবনচক্র ডিপ্লন্টিক জীবনচক্র মানে এমন জীবনচক্র যেখানে উদ্ভিদ দেহে ডিপ্লয়ের দশা তথা স্পোরোফাইট দশা বেশি দীর্ঘ সময় ধরে থাকে গ্যামেটোফাইট খুব স্বল্পস্থায়ী হয় এবং সেটাও আবার স্পোরোফাইটের ওপর নির্ভরশীল হয় এরকম জীবনচক্রকে ডিপ্লন্টিক জীবনচক্র বলে নেক্সট হলো এই শ্রেণীতে বৃক্ষ গুল্ম বিরুট এই তিন জাতীয় উদ্ভিদই দেখা যায় যেমন ক্ষেত্রে জিম্নোস্পার দেখলে যে প্রধানত বৃক্ষ জাতীয় উদ্ভিদ হয় বিরুট পাওয়া যায় না এদের ক্ষেত্রে কিন্তু তিন রকম উদ্ভিদই খুবই কমন তারপরে আছে কি না সংবহন কলায় আদর্শ জাইলেম এবং ফ্লোয়েম উপস্থিত অর্থাৎ জাইলেমের যে চারটে উপাদান এবং ফ্লোয়েমের যে চারটে উপাদান সবই এখানে উপস্থিত আছে জিমনোস্পার্মের জাইলেমে ভেজেল ছিল না অ্যানজোস্পার্মদের জাইলেমে কিন্তু ভেজেল উপস্থিত থাকে নেক্সট হলো গুপ্তবীজী উদ্ভিদের দ্বি নিষেধ সম্পন্ন হয় এবং নিষেক প্রক্রিয়ায় ট্রিপ্লয়েড এন্ডোস্পাম বা শস্য তৈরি হয় তো এদের যে নিষেক প্রক্রিয়া দ্বি নিষেক প্রক্রিয়া সেটা তোমরা ক্লাস টেনে ডিটেলে পড়বে বেসিক্যালি এদের ক্ষেত্রে দুবার নিষেক সম্পন্ন হয় দুটি শুক্রাণু উৎপন্ন হয় একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপরটি নির্ণত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে এন্ডোস্পাম বা শস্যদা শস্য তৈরি করে আর যেটা ডিম্বাণুর সাথে মিলিত হয় সেটা থেকে জাইগোট এবং জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয় বীজের ভ্রূণটা তৈরি হয় ঠিক আছে এটাকে দ্বি নিষেক বলা হয় ওই জন্য এখন যেহেতু নিষেকের পর এদের এন্ডোস্পাম্প তৈরি হয় তো সেটা ট্রিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে থ্রি প্রকৃতির হয়ে থাকে কিন্তু জিমনোস্পর্মে নিষেকের পূর্বেই এন্ডোস্পাম্প তৈরি হয় যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে তো এটা এদের মধ্যে একটা প্রধান পার্থক্য সুতরাং এদের পরাগ্রেণু বা মাইক্রোস্পোরের ভিতরে মোট দুটি পুংগ্যামেট বা দুটি শুক্রাণু কিন্তু তৈরি হবে এবং দুজনেই বিহীন লাস্ট বৈশিষ্ট্য হলো না নিষেকের পর এদের যে ডিম্বাশ হয় সেটা ফলে পরিণত হয় এবং যে ডিম্বক বা ওভিউল সেটা কিন্তু বীজে পরিণত হয় তাহলে ওভারিটা ফলে পরিণত হবে এবং ওভিউলটা বীজে পরিণত হয়ে যাবে বীজে কনভার্ট হয়ে যাবে এবং সেই জন্যই এদের কি নাম গুপ্ত বিজি উদ্ভিদ বা অ্যানজিও ঠিক আছে তো এই হয়ে গেল গুপ্ত উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্য এখানেই কিন্তু তোমরা গুপ্তবীজি এবং ব্যক্তবীজির পার্থক্যগুলোও কিন্তু বুঝতে পেরে গেলে নি নিশ্চয়ই তোমরা নিজেরা খাতাতে পার্থক্য লিখেও নিতে পারো ঠিক আছে তো এই হয়ে গেল মোটামুটি অ্যানজিও প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি এদের উদাহরণ তো খুবই ইজি আমাদের আশেপাশে যত কমন উদ্ভিদ আছে যাদেরই ফুল হয় তারাই কিন্তু এই গুপ্ত বিজি বা এনজিও মধ্যে পড়ছে যারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে এই তিনটি শ্রেণী সম্পর্কিত যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমাকে প্রশ্ন করতে পারো ঠিক আছে আর আগের ভিডিও যারা দেখুন যেখানে আমি অ্যালগি ব্রায়োফাইট আর উদ্ভিদের জেনারেল ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছিলাম তো তাদের জন্য ভিডিওটা আমি ডান দিকে দিয়ে দিচ্ছি এখান থেকে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারো ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো